শুনেন, এক বোতল মালকে মুস্তানি করছো, যদি মনে করো দাদার গরম আর দিদির গরম, পার্টির গরম আর পেটের গরম, রাজনীতির গরম আর গোষ্ঠীর গরম, সাত ভাইয়ের গরম আর বন্দুকের গরম, পেটের গরম আর পিস্তলের গরম, খোদার কসম কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা, কোন তুতখা মাইল লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। আমরা মুসলমান, হাতে চুড়ি পড়ে নাই, আমরা মমতার সাহসে নাই আর ওদিরের সাহসে নাই, খোদার কসম মুসলমান ভয় করে আল্লাহকে, মহাব্বত করে রসুল। নেতা মুসলমানের ছানা, আসলে এদের মুনাফিকের রক্ত আছে, এরাই সহযোগিতা করছে না। আর আমরা যখন মাঠে নেমে যাব রসুলে, এই তোদের বস্তি বলতিস বুঝতে পারি না, এ মালগুলো চান পুঁদে ফোড়া হয় না গো, এমন প্যান পরেছে বৈরি ফোড়া তো ফেলে দেবে, ওই জন্য বসতে পারছে না। ও যদি বসে পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাবে, পিছন ওর পিছনে যে বসবে বাংলাদেশের জঙ্গল দেখতে পাবে, ঘাস ভর্তি হয়ে মুসলমান তো আর কত বলবো। আব্বা আমার কথা কি আপনারা রাগ করছেন? আমি বাস্তববাদী কথা বলছি, অসুবিধা আছে তোমাদের? হয় কিছু কিছু মালের মুখ শুইকে, হ্যাঁ না না, কারণ হারাম করার গায়ে লাগলি মালের ফাটবি নি, কথা বলে না। যারা দালালি চামচাগিরি করে খায় ওর গায়ে লাগবি নি। আমি যখন উঠি এই মুরব্বিটা জিজ্ঞেস করে, একজন বয়সালে একজন, এই লোকটা সব আল্লাহর ওলি দেখো ধরে, তার মানে কি ঠেলাই না পড়লি বিড়াল, এমন ঠেলা দেবো ওর বাপ বন্দ চলে আসবে। আব্বা একবার চলবি তো, এটা ভাঙর থানা না কাশীপুর থানা? আমি জানি ভাঙর কাশীপুরের লোকেদের ইমান আলাদা, পশ্চিম বাংলার ইমান একদিকে, এদের ইমান একদিকে, কারণ এরা মরে যাবে তম মুনাফিকি করবে না, নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারাই থাকবে। সোনার বাবাজি, তাহলে কাফনের কোন পকেট পকেট, হ্যাঁ কৃষ্ণ মাটি হতভাগা মুসলমান, বাদশাহ সেকেন্দার দিল্লির সম্রাট মারা যাচ্ছেন আর বিশ্ববাসীকে বলে যাচ্ছেন, আমার যখন খাটুয়াই করে নিয়ে যাবে কাফন থেকে খেটুয়ার বাইরে, আমার দুটো হাত বার করে দেবে, বাংলার মুসলমান, ভারতের মুসলমান, আমার দেখে শিক্ষালিক, আমি দিল্লির সম্রাট, সম্রাট সেকেন্দার, এত বড় বাচ্চা ছিল, আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমার সঙ্গে কিছু যাই নয়, আমার দুটো হাত খালি অবস্থায় যাচ্ছি, হে কৃষ্ণমাটির মুসলমান, এত হারাম খাও, এত দালালি চামচাগিরি করে খাও, শুনে লও, কাফনের কোন পকেট নাই। আব্বা মরে গেলে কবরে দুটো আলমারি রাখা জায়গা হবে? এরা কথা বলেন, কাফনে নাই পকেট নি ছেড়ে দিল, আলমারি রাখা জায়গা কবরে আছে? আছে, এত হারাম কেন খান? আর খোদার কসম কাফনের পকেট নাই কবরে আলমারির জায়গা নাই। আর আব্বা কবরের ফেরেশতা ঘুষ নাই, এখানে যদি পাটির ছেলে ধর্ষণ করে, বড় লোকের পাটা ধর্ষণ করে, মাল দিয়ে রফা দফা হয় না, হয় না,
কথা বলে না কেন? জমিনে চলে মালের গরম, কবরে চলে আমলের গরম। খোদার কসম সাইয়্যেদাতুন নেসা খাতুন জান্নাত রাসূলুল্লাহ কলিদার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, আল্লাহর নবীর রক্ত জিগার। কবর ফাতেমার দেখে ভয় খায় নে, কত বড় মাস তুই, কত বড় দাদা, কথাই কথাই বলিস হুজুরদের, পীরজাদাদের, পীর সাহেবদের কথাই কথাই বলিস, দেখে লো দেখে লো তোর মতো কত দেখে লেবার মাল শালা কবরস্থান থেকে ঘুরে আয়, এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে হয়ে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? কবর ফাতেমার দেখে ভয়। দুনিয়ায় দেখবেন লোকটার বয়স 60 বছর, কত ঠিক বলিছি না ভুল বলিছি? কিছু কিছু টাকার জোরে, মালের জোরে, খোদার কসম দুনিয়ায় চলে মাল, কবরে চলে আল্লাহর দিদার করতে গিয়েছে, আল্লাহর বাড়িতে নবী ঘুরতে গেছে। সুবহানাল্লাহ, কার বাড়িতে নবী ঘুরতে গেছে? আল্লাহর বাড়িতে, আল্লাহর ঘরে মেহমান কে? বক্তাদের খাতির জন্য করার জন্য দুটো একটা লোক আলাদা রাখা হয় না? তা আমার আব্দুল্লাহর বেটা আল্লাহর মেহমান, তাহলে রসুলুল্লাহ স্পেশাল খাতিরের জন্য আলাদা লোক রাখতে হবে না? হবে না। সেই আলাদা লোকের নাম হযরত জিবরাইল। সুবহানাল্লাহ, বলো জিবরাইল কে নিয়ে আদর করে ঘোরাচ্ছেন? হুজু 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 হুজু, এইটাকে, এটা জাহান্নাম, পাপীরা কিরম পড়তেছ খালি ডাকে। আমার নবী বলছে হুজু 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 হুজু, নবী জিবরাইল বলছে হুজু হুজু হুজু, দেখে না সে দেখে না, এই এইটা হলো জান্নাত। আচ্ছা কথাটা এখানে রেখে একটা কথা বলি, আপা আমার রসুলুল্লাহ মায়ের পেটে 6 মাস, বাপ আব্দুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল। হাই হাই আমার রসুল, আই আব্বা দুনিয়াতে এলে একজন ইয়েতিম ডিগ্রি নিয়ে, বাপ হারা ইয়েতিম, আমার রসুলের আব্বা আমি যখন খেলা করতে যাই আমার খেলার বন্ধুদের তার বাপেরা এসে কোলে তুলে নেয়, গোলা জোড়ায়, বেড়াতে নিয়ে যায়। আমার আব্বা নিয়ে, আমার আব্বা নেই, আমার আব্বা কেন আসে না? খোদার কসম, হে কৃষ্ণ মাটির হতভাগা মুসলমান, স্বামী হারা বিধবা আম্মা জানামে না, ঘরের কোণে গিয়ে আঁচল দিয়ে চোখ মুছায় আর আল্লাহকে বলে, আল্লাহ আমার শিশু মুস্তফা সোয়ালের জবাব আমি কি করে দেব? আমার আরশের মালিক আল্লাহ, হাকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, আরশ আজিমের মালিক, আরশ আজিম থেকে রব্বে কাবার মালিক, আমেনাকে ডেকে বলে, আমেনা আমেনা কাঁদিস না, চোখের পানি ঝরাস না, হে আমিনা, আজ যদি তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ বেঁচে থাকতো কোথায় ঘুরতে নিয়ে যেত? খুব
জোরে জোর নানার বাড়ি, খুব জোরে জোর পাশের দেশে, খুব জোরে জোর পাশের গ্রামে। ও আমেনা, আমি আমার বন্ধুকে এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জায়গায় নিয়ে যাব, এমন এমন জিনিস দেখাবো, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা আরব নয়, গোটা দুনিয়ার কোন মানুষ সেইখানে যাওয়া তো দূরের কথা, কদম রাখার শক্তি হবে না। আমি আমার মুস্তফাকে জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ আজিম দেখাবো, সাতাবগাসমান ঘোরাবো। শুধু তাই নয়, ফিলিস্তিনের মাটিতে আল-আকসা মসজিদে আমার মুস্তফার পিছনে সারা পৃথিবীর নবীদের ইমাম বানাবো, ইমামুল আম্বিয়া করব। আরে জোরে বলে, আরে চিল্লে বলে, নারা দেখবে জ্যাকেটটা খুলে দি। হ্যাঁ দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, একটু লাল চা দিবি নি, আমার অবস্থা খুব খারাপ রে ভাই। ভাই নাই বেচারি একা পাগল হয়ে যাচ্ছে, নামটা কি আমার মনে নেই। বাকি বললাম ভাই, এই দেখো জলসায় মানে একদম, আমি ওই জন্য মুসলমানদের কি বলি জানো, আবেগ দিয়ে কাজ করলে ঠকবেন, বিবেক দিয়ে কাজ করবেন। এই আমাদের দেখা পাননি এরম কোড়া গোড়া কোথায় স্টেজে বলি তো, বলি না বলি না, হাতে চুড়ি বলে ঘুরি, টাইটান ঘড়ি বলে ঘুরি, এটা শোল মাছ না শিং মাছ, জাল ফেড়ে বেরিয়ে যাও, কথা বুঝলে না? কেন আমরা আবেগে কাজ করি না, বিবেগে কাজ করি। জন জন ছেলেরা ইশারায় বুঝেল, ইশারায় জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে দু চার গা। খোদার কসম, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা, কোন তুতখা মাইল লাল, কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এখানে যখন বসবো আল্লাহকে খুশি করার জন্য কথা বলবো। আমার মসজিদ ভেঙে দিল, আমি মুখে বলতে পারবো তুই কাউরা হয়ে যা, তোর যদি ভয় লাগে তুই খ্রিস্টান হয়ে যা, তুই তো জব কার্ডের টাকা খা, তুই জানি আমি প্রতিবাদ করলি পার্টিতে আমার নাম কেটে দেবে। কথা বলে এ বাবু, নেটে আমার একটা বক্তব্য আছে দেখবে, বাগনান, হাওড়া জেলার বাগনান বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? ওই বাগনানে টেপুরের মাটিতে এক দেড় মাস আগে আমাদের নবীর একটা কাল্পনিক ছবি আর নবীর নামে গালাগালি করে দিয়ালে লিখেছিল, আর আমার তার তিন দিন পরে বাগনান থানায় মুরগো বেরিয়া এবং বলুন পাড়া, আমার দুটো জলসা ছিল এক রাতে, আর সব প্রশাসন ছিল, কারণ ওদের কাছে খবর কোন মাল চুমো খাওয়া মাল আর কোন মাল গরম মাল, কে কোন দিকে, ওদের কাছে খবর আছে না নেই, প্রশাসন ভর্তি। আমি প্রশাসনের সামনে খোদার কথা এ বক্তব্য নেড়ে যাচ্ছে, ওরাও শুনবে। আমি বলেছিলাম বাংনা থানার পুলিশ কি চান, কি চান, এই বাগনানের কিছু রাজনৈতিক নেতা মুসলমানের ছানা, আসলে এদের মুনাফিকের রক্ত আছে, এরাই সহযোগিতা করছে না। আর আমরা যখন মাঠে নেমে যাব, আমার নবীর বিরুদ্ধে গাল দিয়েছে, আমরা যখন মাঠে নামব তখন বলবে এরা আব্বাস সিদ্দিকীর লোক। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার নবীকে গালি দিল, আরে তুই মুসলমানের বাচ্চা নেতা সেদে বসে আছিস, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালকে গাল দিল, কথা বলতে পারিস না, যে পার্টিতে থেকে 250 কুকুরের গুখে মরে না, শুয়ারের গু খেয়ে মরে না, কেন? এই মুসলমান তুই মরে গেলে মমতা ব্যানার্জি ইন্না লিল্লাহ পড়বে। ওম শান্তি শান্তি শান্তি।
ভগবান আমার সাবটা ছালো মালটা মরে গেছে, যান জাহান্নামে যান। অধিরঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে, কথা বলে না পড়বে, বুদ্ধদেব তোমার কাছে আসবে, যে নবী আমল নামার কাছে থাকবে, যে নবী তোমার হাউজে কৌসারের পানির কাছে থাকবে, সেই নবীকে গাল দেয় খোদার কসম, বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, বউকে গালি দাও কিছু বলবো না, আমার নবীকে গালি দেবে, পেটে পা তুলে বুক ফেলে দেবো, নারাই থাকবে। এই কিছু কিছু মুসলমান আছে, এরা যখন ইসলামের কোন আন্দোলন হয় এরা বেরিয়ে বলে নবীর জন্য জীবন দেবো জীবন দেবো জীবন দেবো, বলে না বলে না বলে না বলে না, আরে তা তোরা কি হিজড়ে সাহাবারা উই তোদের শিখে দিয়েছে, স্লোগান পাল্টাও স্লোগান পাল্টাও, ওমর ওইটা শিখে দিয়েছে যে নবীর জন্য জীবন দে, ওমর শিখিয়েছে আমরা নবীর জন্য জীবন দিতে পারি, জীবন নিতেও কথা বলে না। বদরের ময়দানে সাহাবারা শুধু জীবন দিয়েছে না জীবন নেই, ওহুদের ময়দানে নবীর জন্য 70টা সাহাবা হুজুর শুধু জীবন দিয়েছে না জীবন নেই, আরে নবীর জন্য কোরআনের জন্য ইসলামের জন্য আমরা যেমন নিজের জীবন দিতে পারি যে কারো জীবন, কথা বলে না আমরা কি হাতে চুরি পড়ে আছি নাকি নাকি কথা বলে না, এটা 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 বাংলা, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়, এটা আসাম নয়, আমি কত কয়েকদিন আগে নন্দীগ্রামে জলসায় ছিলাম, এই তিন চার দিন আগে শুভেন্দু অধিকারী চেনো, আমি বলে আইছি তুই তো গোবর খাওয়া মাল মোল্লাগা বিরুদ্ধে আমল তুলতিছি, শুনারে খোদার কসম নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে আসছি, খালি দেখেলে তোর আগে দিলীপ ঘোষ মোল্লাদের বিরুদ্ধে গাব যেত, সে মাল এখন আন্ডার ব্যান্ড পরে ঘুরতে, ঠিক না বল ঠিক না ভুল, আর বলেছিলাম শুভেন্দু বাবু তোমাকে চাইয়া পরে বাংলার মুসলমান ঘোরাবে, কারণ আমরা মুসলমান হাতে চুরি পড়ে নাই, আমরা মমতার সাহসে নাই আর ওদিরের সাহসে নাই, খোদার কসম মুসলমান ভয় করে আল্লাহকে, মহব্বত করে রসুলের।